সংবিধানের রক্ষণ সংবিধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরও চারজন। আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন 21। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। তাই তো উপদেষ্টা মণ্ডলীতে যোগ হয়েছে নতুন নাম। তারই ধারাবাহিকতায় উপদেষ্টা তালিকায় নাম সামিল হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকির। শোনা যাচ্ছে আজ সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকি বরাবরই বিগত সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা করে এসেছেন। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের একেবারে শুরু থেকে তিনি পাশে ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরও নানা ধরনের পরামর্শ দিয়েছেন ফেসবুকের পাতায়, ফলে তার উপদেষ্টা হওয়ার গুঞ্জন বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই যেন সত্যি হতে চলেছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।